مولاي صل وسلم دائما أبعدا على حبيبك خير الخلق كلهم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আমরা চলে আসছি বুদ্দিন পুরাতন মসজিদ, যেটি বুদ্দিন পশ্চিমপাড়া অবস্থিত। মূলত এই মসজিদটি নতুন করে তৈরি করা হয়েছে, নতুন গঠনে। এই মসজিদটি দেখতে খুবই সুদর্শন, খুবই সুন্দর একটি মসজিদ। আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবকে নিয়ে এখানে আসতে পারেন এবং চাইলে দুই রেখাত নামাজও পড়তে পারেন। অনেক সুন্দর একটা মসজিদ আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সো আপনারা বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকুন। আমরা আছি এখন বুদ্দিন পশ্চিমপাড়া, ছোট মসজিদ, অনেক পুরাতন মসজিদ, এটা অনেক সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে মসজিদে এসে দুই রেখার নামাজ পড়ে যেতে পারেন। প্রকৃতির একদম শান্তিপূর্ণ একটা নির্যাস গ্রহণ করে নিতে পারেন এখানে এসে। সকলকে আসার আহ্বান জানাচ্ছি। প্রাচীন মসজিদ বুদ্দিন জামে মসজিদ, এটা অনেক সুন্দর একটা মসজিদ। আপনারা যদি চান শুক্রবার সময় করে এই জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন। আর যে মসজিদের এরিয়াগুলো অনেক সুন্দর, যে মসজিদ নির্মাণটা অনেক সুন্দর, আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। এখানে ঘোরার জন্য আসতে পারেন, জুমার নামাজের উদ্দেশ্যে আসতে পারেন। তোমার এখানে এসে কেমন লাগছে একটু বলো। খুব ভালো লাগতেছে। আচ্ছা, তুমি তো নামাজ পড়ো, ঠিক আছে? তো এখানে যদি কখনো সময় হয়, আজকে তো পড়তে পারবো না, যদি কখনো সময় হয় এসে এখানে দুই একাত নামাজ পড়তে পারো, ঠিক আছে? এই যে এই যে এই যে এই যে ভদ্রলোক দাঁড়ান। আচ্ছা, আপনার এই মসজিদে এসে কেমন লাগতেছে, মানে আপনার অনুভূতিটা কি? দলিলে জিন্দগিও হে কমল বন্দগিও হে বিদার হো উসমে বরাজ আদমি ও হে
তো দিন দুনিয়া হে জো বাত আপনে কহি মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোই ভি বাত হো হর হুকুম উনকা মুতবর আসা কোই ভি বাত হো হর হুকুম উনকা মুতবর আসা কে উনকা হা নেহি কহনা ভি হ্যা কুরআন কে জেসা হাদিসে পাক কেহলাই জো বাতে আপনে কহি মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিব